দূরপাল্লার রকেট ইউক্রেনের হাতে তুলে দেওয়ার সময় যুক্তরাষ্ট্র শর্ত জুড়ে দিয়েছিল কেবল যুদ্ধক্ষেত্রে এগুলো ব্যবহার করা যাবে, রাশিয়ার ভেতরে এসব অত্যাধুনিক অস্ত্র দিয়ে হামলা করা যাবে না। কিন্তু এখন রাশিয়ার অভ্যন্তরেই দূরপাল্লার রকেট হামলার অনুমতি দিয়েছে মার্কিন প্রশাসন। ধারণা করা হচ্ছে এবার রুশ ভূখণ্ডে বড়সড় আক্রমণ চালাবে ইউক্রেন বাহিনী। এতে ব্যবহার করা হবে মার্কিন ATACMS রকেট, যা 306 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছেন। এই অনুমোদন মার্কিন নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যা এমন এক সময় ঘটল যখন বাইডেনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। বিপরীতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত শীঘ্র সম্ভব যুদ্ধ শেষ করার অঙ্গীকার করে আসছেন। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে হাজার হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্রের ব্যবহারের সিদ্ধান্তের এটা একটা বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকদের একটি অংশ। রুশ নেতারা হুঁশিয়ারি করেছেন জো বাইডেনের নতুন ইউক্রেন নীতি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়াল। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া, এরপর থেকে যুদ্ধ চলছে। তবে বিশ্লেষকরা বলছেন আগামী কয়েক সপ্তাহ যুদ্ধের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।